হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি। তো আমি হোলি খেলতে চলে এসেছি আমার বাড়িতে। তো দেখো আমার বাড়িতে কেমন হোলি খেলা হচ্ছে। এখানে আমার দুই ভাই আছে আর আমি আর রানা এসেছি। তো দেখে না আমাদের সবার কন্ডিশন। এই যে রানার অবস্থা দেখো, ওই যে আমার ঠাকুমা বসে আছে, আর এই যে এটা আমার ভাই। সে সামথিং, হ্যালো ব্লগ, প্লিজ কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো এটা হচ্ছে আমার পাড়ার কন্ডিশন। এখানে লিটারালি হোলি খেলা হচ্ছে। তো দেখো সব ভিজে একাকার। এই যে এর কন্ডিশনটা দেখো, তো আমরা আমাদের বাড়ি থেকে হোলি খেলা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে নিউ ব্যারাকপুর চলে যাবো। নিউ ব্যারাকপুর গিয়ে হোলি খেলবো। তো চলো যেটা তোমাদের দেখাই। তো আমি বাড়ি থেকে চলে এসেছি, রানার বাড়িতে এসেছি, ওর বাবা মাকে রং দেবো, রং দেবো না আবির মাখাবো। তো এই দেখো আমার অবস্থা, সারা গা ভিজে গেছে। রাস্তা দিয়ে আমি আর রানা যখন আসছিলাম, মানে প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ওয়ান জল ছুটে ছুটে মেরেছে, যে জন্যে আমি রাস্তায় কোনো ব্লগ করিনি, আমার ফোনটা নষ্ট হয়ে যেত। তো চলো এরপরে যা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করি। আর রানার অবস্থাটা তোমরা দেখে নাও, ওর অবস্থাটা ঠিক এখন কী হয়েছে। এই দেখো ওর চুল মুখ, এই হচ্ছে ওর অবস্থা, সত্যি যা তা। হয়ে গেছে দাও, আর কোন জায়গা আছে আমার? তো মুনমুন পাপিয়ারা ছাদে গেছে, আমাকে ডাকলো ছাদে যেতে, তো আমি আর রানা এখন ছাদে যাচ্ছি। চলো যা হচ্ছে তোমাদের দেখাই। কি অবস্থা দেখো, এরা স্নান করছে, এখানে হ্যাপি হোলি হচ্ছে। আগে এতক্ষণ হোলি হয়েছে, এখন এই যে ও বসে আছে। তো সোনা দিয়ে রাহুল এসে গেছে, তো এখন ওদের সাথে এনজয় করি, যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাপি হোলি। না মাখাও মাখাও, চুলে কি আছে? এই আস্তে হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হোলি ছিল, ধুমকের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো এতক্ষণ অবধি যা দেখলে, এই ক্লিপিংসগুলো আমি নিয়েছি। এবার যেহেতু মানে কোনো প্ল্যান ছিল না ব্লগ করার, সেজন্য আমি ঠিকঠাক কিছু করিনি। তো এই যেটুকু হয়েছে সেটুকু দেখো, আর কিছু ছবি তোলা আছে, সেই ছবিগুলো তোমরা দেখে নাও, হোপ তোমাদের ভালো লাগবে। হিল মিল আমে লোগ লুগাই, ভাই মহারান মে ধীরা অবধ মে হোরি ঘরে রঘুবীরা, আরে হোরি।